কাশ্মীরি আলুর দম বানাতে লাগছে 8খানা আলু। আমি একটু নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এখানে আমি 2 চা চামচের চারমগজ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এটা আমি পেস্ট করে নেব। ভাজা মশলার মধ্যে লাগছে, এটা একটু পোস্ত নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, খানিকটা চিনে বাদাম আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে এটাকে একসঙ্গে কড়াই একটু নেড়ে নেবো, নিয়ে গুঁড়ো করে নেব। এটা ভাজা মশলা হিসেবে ব্যবহার করব। এছাড়া এমনি মশলার মধ্যে লাগছে একটু চিনি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এই দিয়ে তৈরি হয়ে যাবে কাশ্মীরি আলুর দম। গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এবারে আমি আলুগুলো একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেব। আমি কড়াইয়ে 1 কাপ মতন সর্ষের তেল দিয়েছি, সেটা আলুগুলো দিয়ে ভালো করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। বেশ একটু লাল লাল রং হচ্ছে, এরকম করে ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে অনেকটা তেল আছে, সেই তেলটা আমি কমিয়ে দেব, বাটিতে ঢেলে নেব। তেল আমি কমিয়ে নিয়েছি কড়াইয়ে। এবারে আমি ফোড়ন দিয়ে দেব, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1টা দারচিনি, 3টে এলাচ, ছোট এলাচ, 1টু জিরে। একটু হয়ে এসছে মশলাটা, এরপরে এই বাটা মশলাটা যেটা আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব। গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। এবারে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা এই মশলার সঙ্গে দিলে রংটা ভালো হবে। এই পুরো মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1টু জিরে গুঁড়ো। নাড়তে হবে মশলাটা হয়ে গেলে, আমি যখন তেল ছাড়বে তখন আমি আলুটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, নিরামিষই হয় এটা, খুব ভালো লাগে খেতে, পুজো পার্বণে ঝটপট করে নেওয়া যায়। এবারে আমি মশলাটা তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে, এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি আবার খুলে দেখছি, জল অনেক শুকিয়ে এসছে। হয়ে গেছে মোটামুটি। এবারে এই ভাজা মশলাটা যেটা আমি বাদাম, পোস্ত আর জিরে ভেজে গুঁড়ো করেছি সেটা দিয়ে দেবো। মিশিয়ে দেবো ভালো করে। একটু ফুটে যাক, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা খুলছি।
गरम मसला दिए दिलाम। तैरी हुए गेछे काश्मीरी आलुर दम, एटा आमी बाटिर मध्ये तुले राखछी। तैरी हुए गेलो काश्मीरी आलुर दम। এভাবে আপনারা বানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।